নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আজ আমি সুজিদি দুধপুলি পিঠে করা দেখাবো। সুজিদি করলে পিঠের টেস্ট খুবই সুস্বাদু হয় আর নরম থাকে। আশা করি রেসিপিটা ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন, রেসিপি দেখুন। সবার প্রথমে নারকেলের পুরটা করে নেবো। এখানে একটা মিডিয়াম সাইজের নারকেলকে আমি কুড়িয়ে নিয়েছি, কড়াইতে দিচ্ছি। গুড়, চিনি দিচ্ছি। এটা পুরো গুড় দিয়েও করা যাবে বা পুরো চিনি দিয়েও করা যাবে, আমি দুটো মিশিয়েই করছি। জল দেওয়া দুধ, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। গুড় আর চিনিটা গলে গেছে, এলাচের গুঁড়ো, একটু জল দিয়ে শুকনো করে নেবো। এটা 5 মিনিট নাড়াচাড়া করার পর শুকনো হয়ে এসছে। এটা আমার রেডি হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এটা গরম হয়ে গেছে, জল দিচ্ছি। দেড় বাটির মতো জল দিলাম, নুন, এক চামচ ঘি, জল কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে এক বাটি সুজি দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা এখন কমিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এটা নাড়বে। কিছুটা দুধ, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটা করবেন। আরো এক চামচ ঘি দিচ্ছি, এটা করার সময় গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবেন। এটা রেডি হয়ে এসছে, প্যানের থেকে ছেড়ে দিয়েছে। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এটা হালকা ঠান্ডা হয়ে আসলে মেখে নেব। এটা কিছুটা ঠান্ডা হয়ে এসছে, তারপর ভালো করে মেখে নিয়েছি। পুরটাও ঠান্ডা হয়ে গেছে, লেচি পাকি নেব। সুন্দর মসৃণ লেচি হয়েছে একদম, এইভাবে করে নিচ্ছি। বাকিটা ঢেকে রাখছি। এইভাবে হাত দিয়ে চেপে চেপে এটাকে বাটির মতো বানাবো। খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি মোটাও হবে না। নারকেলের পুর নিচ্ছি, এইভাবে করে এইভাবে করে দিতে পারেন। আরেক রকম দেখাচ্ছি, সাইড থেকে মুড়ছি।
এইভাবে করা যায়। আর এক রকম দেখাচ্ছি। ওই দুই রকম স্টাইলে যদি না পারেন তাহলে এটা প্লেন একদম। এরকম পটলের মতো করে নিতে পারেন। আমি সবগুলো এইভাবে করে নিচ্ছি। পিঠেগুলো বানিয়ে নিয়েছি। কড়াইতে দুধ নিয়েছি, জল দিয়ে নেব। দুধ কিছুক্ষণ জল দিয়ে নিয়েছি, এর মধ্যে চিনি দিচ্ছি। চিনি একদম গলে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। গুড় মেশাবো। গুড় মেশানোর সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন, তাহলে আর গুড় দিলে দুধটা কাটবে না। গুড় গলে গেছে, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে একটু জল দিয়ে দিচ্ছি। খুব সামনে একটু নুন দিচ্ছি, এলাচের গুঁড়ো। এর মধ্যে চাইলে তেজপাতাও দেওয়া যায়। এটা কিছুক্ষণ জল দিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিলাম। পিঠেগুলো দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়ামে করে গ্যাসের ফ্লেমটা জ্বাল দিচ্ছি। পিঠেটা দেওয়ার পর আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এটা রেডি হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। কিছুক্ষণ ঠান্ডা করে নেব। কিছুটা ঠান্ডা হয়ে এসেছে, একটা ভেঙে দেখাচ্ছি।